আজকের এই ভিডিওটা যে সমস্ত ব্যক্তিরা হাঁটু ব্যথা দীর্ঘদিন ধরে ভুগছেন, যাদের হাঁটু ব্যথা সহজে কমছে না, তাদের ক্ষেত্রে অত্যন্ত ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে এই ভিডিওতে আমি আপনাদের এমন কতগুলো এক্সারসাইজ দেখাবো যে এক্সারসাইজগুলো রেকমেন্ড করেছে ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিস। যাদের হাঁটু ব্যথার সমস্যা রয়েছে তারা মাস্ট এই এক্সারসাইজগুলো সকালবেলায়, সন্ধ্যাবেলায় এবং রাত্রিবেলায় এই থ্রি টাইমস করবেনই করবেন। তো চলুন এক্সারসাইজগুলো আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়ে নিই। তো ফার্স্ট যে এক্সারসাইজটা, তো ফার্স্ট এক্সারসাইজটা মানে করতে গিয়ে আপনারা হয় বালিশ ব্যবহার করতে পারেন, অথবা এই রকম টাওয়াল আপনারা এইভাবে রোল করে নিতে পারেন, অথবা যদি হাতের পাশে আপনাদের এই রকম বল থাকে তো আপনারা বলটাকেও ব্যবহার করতে পারেন। তো আমি বল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, আপনাদের যে পায়ে মানে হাঁটুতে ব্যথা, কিংবা যদি বোথ পায়ে থাকে, বোথ পায়ে ঠিক আছে, তো বোথ পায়ে আপনাদের করতে হবে। জাস্ট এইভাবে এইখানটায় বলটাকে হাঁটুর নিচে এইখানটা এইভাবে সেট আপ করুন। এইভাবে সেট আপ করার পরে এইবারে দেখুন, এই যে আপনাদের যে পায়ের যে গোড়ালি, এই গোড়ালি কিন্তু আপনাদের প্রথম প্রথম মেঝেতে লাগানো অবস্থায় থাকবে। আপনাদের হাঁটুর ব্যথা যদি এক্সেস পরিমাণ হয়ে গিয়ে থাকে তাহলে এই গোড়ালি মেঝেতে লাগানো অবস্থায় থাকা মানে থাকা অবস্থায় আপনারা কি করবেন, জাস্ট আপনাদের পায়ের যে পাতা নিজের দিকে এইভাবে টেনে রাখবেন। যদি হাঁটুর ব্যথা এক্সেস থাকে তাহলেই কিন্তু এই মানে এই এক্সারসাইজটা এইভাবে করবেন, এবং এইখানটায় আপনারা স্টে করবেন ধরুন 10 সেকেন্ডস 15 সেকেন্ডস 20 সেকেন্ডস, যে যতটুকু সময় পারবেন ততটুকু সময় এইভাবে স্টে করবেন, অ্যান্ড দেন রিল্যাক্স করিয়ে দেবেন। এবং এইভাবে আপনারা কিন্তু এক একবারে মিনিমাম 8 থেকে 10টা রাউন্ড করবেন। এই এক্সারসাইজটার একটু মডিফাইড ভার্সনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে যখন আপনাদের হাঁটুর ব্যথা অনেকটাই আয়ত্তের মধ্যে থাকবে তখন আপনারা ঠিক সেম প্রসেস এইখানটায় আপনারা একটা বল বা বালিশ ব্যবহার করলেন, এবং হাঁটু দিয়ে আপনাদের ওই হাঁটুর নিচ পোর্শন দিয়ে আপনাদের ওই বলের ওপরে আপনারা নিচের দিকে চাপ দেবেন, এবং এর সঙ্গে আপনাদের পাটা কিন্তু এইভাবে ওপরের দিকে উঠবে। ওকে, এই যে দেখুন নিচের দিকে আমি চাপ দিচ্ছি, এই এই নিচের দিকে চাপ দিলেন এবং পায়ের পাতা নিজের দিকে আপনারা টেনে নেবেন, অর্থাৎ এই দিকটায় আপনারা টেনে নেবেন। এইভাবে আপনারা স্টে করবেন এবং রিল্যাক্স করিয়ে দেবেন 10 সেকেন্ডস 15 সেকেন্ডস 12 সেকেন্ডস, যে যতটুকু সময় পারবেন ততটুকু সময় কিন্তু মানে এইভাবে টেনে আপনারা রাখার চেষ্টা করবেন, এবং 8 থেকে 10টা রাউন্ড কমপ্লিট করবেন। এই হাঁটুর ব্যথা যখন আরও নিজেদের আয়ত্তে চলে আসবে, অর্থাৎ অনেকটা যখন কমে যাবে, তখন আপনারা বল বা কোনো তোয়ালে কিংবা বালিশ কিছুই কিন্তু তখন আপনারা ইউজ করবেন না, তখন জাস্ট আপনারা ঠিক এইরকম আগের পজিশনই ঠিক এইরকমভাবে এই এইভাবে তখন মানে এইভাবে পাটাকে ওপরের দিকে তুলে আপনাদের পায়ের পাতা নিজের দিকে এইভাবে টেনে রাখবেন যে যতটুকু সময় পারবেন। ওকে, এবার আমি আপনাদের 2 নম্বর এক্সারসাইজটা দেখাচ্ছি। তো তার জন্য এইরকম একটা চেয়ার আপনারা ব্যবহার করবেন এবং চেয়ারের সামনের দিকে আপনারা চলে আসবেন। এবার এই এক্সারসাইজটারও মানে 2 রকম পদ্ধতিতে করা যায় আর কি। যদি আপনাদের কোমরে কোনো রকম সমস্যা না থেকে থাকে তাহলে যে পদ্ধতিটায় আপনারা করবেন সেটা হচ্ছে যে পাটাকে জাস্ট এইভাবে আপনারা একদম স্ট্রেট করে দেবেন, এবং আরেকটা পা এইভাবে 90 ডিগ্রি, এই যে এইখানটা দেখুন 90 ডিগ্রি, এই ঠিক এই পর্যায়ে আপনারা রাখবেন, এবং আপনাদের কোমর একদম স্ট্রেট করে এই সামনের দিকে এইভাবে কিছুটা ঝুঁকে যাবে, এবং আপনাদের যে পায়ের যে পাতা, পায়ের পাতা এইভাবে নিজের দিকে এইভাবে টেনে রাখবেন। 1 2 3 4 5 অ্যান্ড রিল্যাক্স। যদি আপনাদের কোমরের সমস্যা থেকে থাকে হাঁটুর ব্যথার সঙ্গে, তাহলে কিন্তু আপনারা কখনোই সামনের দিকে এইভাবে ঝুঁকে কাজটা করতে যাবেন না,
তখন যেটা সেফ পজিশন সেটা হচ্ছে যে জাস্ট আপনারা এইভাবে চেয়ারের পেছনে হেলান দিয়ে দিন, ঠিক এইভাবে চেয়ারের পেছনে হেলান দিয়ে পাটাকে তুলে দিন এবং এই পায়ের যে পাতা নিজের দিকে এইভাবে টেনে রাখুন। 1, 2, 3, 4, 5 অ্যান্ড রিল্যাক্স। তো আমি এখানে যে দুই ধরনের এক্সারসাইজ আপনাদেরকে দেখালাম, এই দুই ধরনের এক্সারসাইজগুলো মানে এই দুই ধরনের এক্সারসাইজ কিন্তু আপনারা মাস্ট বি করবেন। এই দুই ধরনের এক্সারসাইজ ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিস কিন্তু মানে অলরেডি প্রোভাইড করেছে। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে কতদূর বিজ্ঞানসম্মত এই দুই ধরনের এক্সারসাইজ। আপনারা সুস্থ থাকবেন, আপনারা ভালো থাকবেন।